আর এই গানটা বেশি বেশি আমার বাবার মুখে আমি বেশি শুনেছি তুমি এমন করে ছাইরা যাইবা আমি আগে জানি না কেন গাইতেন এই গানটা কারণ তার জীবন তার এমন একটা ঘটনাই তার জীবনে ঘটে গিয়েছে এর জন্য এই গানটা বেশি গাইতেন আমার মা ছিল মুসলমানি দাওয়াত খাইতে যায় আমার ফুপু বাড়ি দাওয়াত খাইতে বাড়িতে আসার পথে বাজান একটা সূর্যনগর থেকে একটা বাসে উঠে ওই বাসটা যখন পুলিয়া পার হয় একটা সাইকেল সাইড দিতে গিয়ে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে ওই বাসটার মধ্যে ছিল আমার ছোট একটা ভাই সাপরান ছিল আমার সেই মা ওই মা এবং ভাই সহকারে অ্যাক্সিডেন্টে দুজনেই তারা চিরবিদায় নিয়ে চলে যায় আমার বাবা তখন গান করে সদরপুর গান করে বাড়ি তাইসা দেখে দুইটা লাশ পাশে বসে শুয়ে আছে দুটি লাশ পাশে বসে শুয়ে আছে তাদেরকে মাটি মঞ্জুর করা হলো আমার একটা বোন ছিল যার নাম ছিল রোশনারা প্রতিদিন মায়ের জন্য কাঁদত আর বলতো মা পৃথিবীতে কতজনের আদর ভালোবাসা পাই তোমার যে আদর তোমার যে ভালোবাসা আমি কারো কাছ থেকে পাই না মা গো তুমি গেছো আমারে কেন সঙ্গে করে নিয়ে গেলে না মায়ের জন্য কাঁদতে কাঁদতে আমার সেই বোনটাও চিরবিদায় নিয়ে চলে গেছে সেই ঘরে আর কেউ রইল না বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই আমি দেখে
দরবে সপ্তাহতে মি ছায়ে ছাইরা যাইবা ধরো ধীরে আমি আগে জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না বজান আমি আমার বয়স যখন সাত বছর আমি সাত বছর বয়স থেকে গান করি আমার বাবা পালা গানের শিল্পী আমি তার সাথে গিয়ে গিয়ে দুহারি করতাম যখন আমার বয়স ১১ বছর তখন আমি পালা গান করি তার আগে আমি শুধু দুহারি করতাম আর এই গানটা বেশি বেশি আমার বাবার মুখে আমি বেশি শুনেছি তুমি এমন করে ছাইরা যাইবা আমি আগে জানি না কেন গাইতেন এই গানটা কারণ তার জীবনটার এমন একটা ঘটনাই তার জীবনে ঘটে গিয়েছে এর জন্য এই গানটা বেশি গাইতেন আমার মা ছিল মুসলমানি দাওয়াত খাইতে যায় আমার ফুপু বাড়ি দাওয়াত খাইতে বাড়িতে আসার পথে বাজান একটা সূর্যনগর থেকে একটা বাসে উঠে ওই বাসটা যখন পুলিয়া পার হয় একটা সাইকেল সাইড দিতে গিয়ে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে ওই বাসটার মধ্যে ছিল আমার ছোট একটা ভাই সাপরান ছিল আমার সেই মা ওই মা এবং ভাই সহকারে অ্যাক্সিডেন্টে দুজনেই তারা চিরবিদায় নিয়ে চলে যায় আমার বাবা তখন গান করে সদরপুর গান করে বাড়ি দাইসা দেখে দুইটা লাশ পাশাপাশি শুয়ে আছে দুটি লাশ পাশাপাশি শুয়ে আছে তাদেরকে মাটি মঞ্জুর করা হলো আমার একটা বোন ছিল যার নাম ছিল রোশনারা প্রতিদিন মায়ের জন্য কাঁদত আর বলতো মা পৃথিবীতে কতজনের আদর ভালোবাসা পাই তোমার যে আদর তোমার যে ভালোবাসা আমি কারো কাছ থেকে পাই না মা গো তুমি গেছো আমারে কেন সঙ্গে করে নিয়ে গেলে না মায়ের জন্য কাঁদতে কাঁদতে আমার সেই বোনটাও চিরবিদায় নিয়ে চলে গেছে সেই ঘরে আর কেউ রইল না এরকম যার হারাই যায় ও বাজার তার জীবনের বিচ্ছেদের থেকে আর বিচ্ছেদ হইতে পারে না রে বাজার একটি বাসায় দুটি পাখি
লক্ষ্মী দাস আমি আগে জানি না।